গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এলাম তোমাদের সাথে আবার গল্প করতে, আবার একটা নতুন ব্লগে। এ দেখো এখন আমরা ভাত খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় মানে ভাত খাচ্ছি বলে ভাত খাওয়ার সময় বলে দিচ্ছি, এখন জল খাওয়ার সময়, টিফিন করার সময়। এ দেখো ফ্যান ভাত খাচ্ছি, আমরা ফ্যান ভাত খাচ্ছি আজকে মামার বাড়িতে। হ্যাঁ বেছে দিই, খাও। আলু সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে ফ্যান ভাত খেতে কাঁচা পেঁয়াজ দিয়ে হেভি ভালো লাগে, মানে খুব ভালো লাগে। আর এরকম তোমার ফ্যান ভাত খেলেই স্কুল যাওয়ার দিনটা মনে পড়ে যায়। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, মাছ ভাজা এরকম করে মা দিত, খেয়ে স্কুল যেতাম। আমার খুব ভালো লাগে এটা খেতে। মাকে বললাম আজ জল খাবারে খাবো ওরকম, মা করে দিল। এ দেখো ফ্যান ভাত অনেকদিন পর, খুব সুন্দর লাগছে। বাবু খাও খা না, দীপাঞ্জন খাচ্ছেন, নিজের হাতেই খাচ্ছে, ভালো লাগছে বাবা। মাছটাকে বেছে দিতে হবে, তো ছোট ছেলে লুলু বাচ্চা না বেটা, বন্ধুদেরকে একবার হাই করে দাও, বড় একবার হাই করে দাও। তুমি কি খাচ্ছি বলে দাও। ভাত খেতে আর ডাল খেতে আর পেঁয়াজ খেতে আলু খেতে আর আর মাছ খেতে আর পেঁয়াজ খেতে, ও পেঁয়াজ খেতে খুব ভালোবাসে আমার মতো। তো চলো খেয়ে নি, তারপর দেখাবো ভাই কিরকম ফুল লাগিয়েছে, শীতের ফুল, আর মা কিরকম সবজি লাগিয়েছে, লাগিয়েছে কিছু অল্প অল্প, তোমাদেরকে দেখাবো। চলো তাহলে খেয়ে নি, আর তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম ফ্যান ভাত জানাবে, ঠিক আছে? চলো আবার আসছি খেয়ে নি দিয়ে। দেখো ফুলটা কি সুন্দর লাগছে, গোলাপি, ডিপ গোলাপি আর অরেঞ্জ, খুব সুন্দর লাগছে। দুটো গাছ আছে, গোলাপি রঙের আর কমলা রঙের, এর ফুলটির নাম ইনস প্যাটেন্ট। আর এটা তো সবাই জানে, ছোট থেকে বড় গাঁধা, গাঁধা ফুল কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে ফুলগুলি দেখছ। আর এই ফুলটা দেখো হলুদ রঙের, কি সুন্দর লাগছে না। এই ফুলটার নাম কি, ক্যালেন্ডোলা, ঠিক ঠিক বলেছ, ক্যালেন্ডোলা, এটা হলুদ রঙের। এই ফুলটা মারা গেল, নষ্ট হয়ে গেল ফুলটা। এগুলো মায়ের বাড়িতে ভাই ফুল লাগিয়েছে, ফুল হয়েছে। এ দেখো একটা লঙ্কা গাছ, ফুল গাছে গাছে আছে। এই দেখো ক্যালেন্ডার, এখানে এখনো ফুল ফোটেনি। এই দেখো লঙ্কা ধরেছে গাছে, ছোট্ট করে লঙ্কা গাছটায় লঙ্কা ধরেছে। ভারবিনা ফুলটা এখনো ফোটেনি। সব শীতের ফুল গাছ, এটা হলুদ চন্দ্রমল্লিকা ফুটছে এখন সবে মাত্র, এই গাঁদাটা এখনো ফোটেনি। এটা কি গার্ডিউলাস না কি বলছে, রজনীগন্ধার মতো হবে, স্টিক নেই ফুলটা এখনো হয়নি। এই হচ্ছে ডালিয়া, ডালিয়া এখনো ফোটেনি, এখনো দেরি আছে ফুটতে। ক্যালেন্ডোলা, পিচুনিয়া, দেখো গার্জেনিয়া, এটা দিনে রোদ থাকে যখন ফুটে থাকে, আর সন্ধে হয়ে গেলে আবার বন্ধ হয়ে যায় পাপড়িগুলো। দেখো মা গাছ লাগিয়েছে, যে ধনে পাতা গাছ, কিছু কিছু সবজি গাছ লাগিয়েছে,
ধনে পাতা গাছ, দেখো টমেটো গাছ, টমেটো, এ দেখো টমেটো গাছ, এ দেখো বেগুন গাছ। আর বেগুন গাছগুলো ছোট, এখানেও ফুল গাছ রয়েছে। এদিকে একটা লেবু গাছ, দেখো লঙ্কা গাছ লাগিয়েছে, লঙ্কা ধরেছে, একটা ছোট লঙ্কা গাছ, মায়ের পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ, কলা গাছ, দেখো এই দেখো আর একটা পেঁপে গাছ, এই দেখো একটা পেঁপে গাছ, এই দেখো লঙ্কা গাছে ফুল ফুটেছে, লঙ্কা গাছ অনেক হয়েছে মায়ের, ফুল গাছের কাছেও হয়েছে, সবজি গাছের কাছেও লাগিয়েছে। এই দেখো এটা শিম গাছ, এটা শিম গাছ, এই দেখো পালং শাকের গাছ, পালং শাক দেখো, তোমাদের নয় দিদাদের, এটা দিদাদের, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।